হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিনিজ লাইফস্টাইল। সবাই কেমন আছেন, কেমনভাবে পুজো কাটাচ্ছেন? আশা করছি সবাই খুব ভালোভাবে এনজয় করছেন পুজোতে। আমরাও কালকে গেছিলাম রামফোয়াটি ঠাকুর দেখতে। এই দেখুন কয়েকটা সেলফি তুলে নিয়েছি। বাড়ি থেকে বেরোনোর সময় ব্লগগুলো করা হয়নি, স্টার্ট করলেই করা হতো কিন্তু বুঝতে পারিনি তখন টাইমে, এত তাড়াতাড়ি করে এসেছি না, বলা মানে ব্লগগুলো বানানো হয়নি। এই দেখুন এবার লাইনে দাঁড়িয়ে পড়েছি আমি, বৌদি, দাদা, পুচকু আর দাদার একটা বন্ধু আর ওই বৌদিটা, আমরা এই ছজন মিলে ঘুরতে এসেছি। এই দেখুন আমাদের গ্রুপ ফটো, এটা সবাই তো একসাথে হয়নি তাই এইভাবে তোলা হয়েছে। এটা আমাদের সেকেন্ড ঠাকুর দেখতে এসেছি, দেখুন পুচকু কত বদমাশি করছে। এবার এখানে চলে এসেছি, এটা হলো আমাদের এখানে একটা মন্দিরের ছবি, মন্দিরেও এসেছিলাম তো ওই মন্দিরেও কয়েকটা সেলফি তুলে নিয়েছি আমরা, আমি আর বাবু তো থাকবোই। আর তার সাথে এই দেখুন একে একে সব ঠাকুরগুলোই দেখেছি, আপনাদের সাথে শেয়ারও করেছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এই ঠাকুরটাও খুব সুন্দর করেছিল। এবার সবাই মিলে যাচ্ছি আস্তে আস্তে, আমরা মোটামুটি 5:30 দিক করে বেরিয়েছি আর পৌঁছেছি পুরো বলতে গেলে একদম রাত 12টার সময়। দেখুন এটা হাততলা ওখানে করা হয়েছে, খুব সুন্দর থিমটা, দেখুন খুব ভালো লাগবে। এইখানকার ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে আর থিমটাও খুব সুন্দর হয়েছে। এই দেখুন বৌদি আর আমি একটু ভিডিও বানাতে লেগেছি। বৌদি একটা কিসে দিয়ে দিল আমাকে, কি সুন্দর ঘুরতে ঘুরতে আমরা দিকে বানিয়ে বানিয়ে চলেছি। আজকে অনেকটা হাঁটা হয়ে গেছে। এই দেখুন একটা বউ নিয়েছিল, ওই বৌদিটার সাথে করে নিয়েছি, মানে ব্যতিক্রম মস্ত। বৌদির নামও পিয়া, আমার বাড়িতে কাকার নামও পিয়া, আমাদের নাম একই হয়ে গেছে। দেখুন কয়েকটা সেলফিও তুলে নিলাম, আবার যাচ্ছি। এখানেও এই থিমটা খুব সুন্দর করেছিল, অশোক বনে থিম করা হয়েছে। রামচন্দ্র যখন 14 বছর বনবাসে গেছিলেন, 14 বছরের বনবাসের টাইমে এই যে থিমটা, এই থিমটা করা হয়েছে, খুব ভালো লেগেছে থিমটা এখানে। আর এখানে সেলফিগুলো খুব সুন্দর আসছিল। এই দেখুন কয়েকটা সেলফিও তুলে নিয়েছি আমি, তার সাথে বৌদি আমি কয়েকটা ছবিও তুলে হয়ে গেছে। দাদা তুলে দিচ্ছে, দাদা ছিল কালকে আমাদের ফটোগ্রাফার, ওই ছবিটা তুলে দিয়েছে। একটু কালকে ভারী লাগছে, কারণ একটু ঠান্ডা লেগে গেছে, কালকে অনেক রাত্রেবেলা এসেছি ঠান্ডার মধ্যে, একটু ঠান্ডা লেগে গেছে। এই দেখুন এখানকার ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, এত সুন্দর ঠাকুর, মানে কালকে রামফোর্টে প্রায় সব ঠাকুরই আমরা দেখে এসেছি। কিছু ছবি তোলা হয়েছে, কিছু ভিডিও করা হয়েছে, আবার কিছু করাও হয়নি। এখানে একটা মন্দিরে এখানে চলে এসেছি, এই মন্দিরটাও বেশ খুব সুন্দর সাজিয়েছে। দেখুন এটা আজাদী ক্লাব, এই আজাদী ক্লাবে এখানেও কয়েকটা ভিডিও বানানো হয়েছে, কিছু সেলফিও তুলেছি দাদার সাথে, লাস্টে আবার সেলফি একে তুলে নিয়েছি। আর আমি একটু সেলফি ছবি নেবো না, সেলফি তুলবো না, এটা তো হতেই পারে না। এবার ওখান থেকে বেরিয়ে আর একটা ঠাকুর দেখতে চলে গেছি, এখানেও খুব সুন্দর একটা থিম। এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, কারণ অনেকক্ষণ হেঁটে যাচ্ছি তো, এটা বটতলা ক্লাব ছিল তো এই জন্য এখানে ঠাকুরটাও দেখেছি, প্লাস আমরা বসে কিছুটা রেস্টও নিয়েছি। এটা ভেতরের ছবিটা বটতলা ভেতরে তুলেছিলাম। এ দেখুন বাইরে কিছু গ্রুপ সেলফিও নিয়ে নেওয়া হয়েছে। বাবু তো একদমই ছবি তোলা কালকে মন ছিল না, ভালো করে তাকাচ্ছিলও না ছবির দিকে, আর ছবিগুলো সবকে নষ্ট করছিল। দেখুন এখানে বসে নিলাম, এবার এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি, মাঝে খাওয়া দাওয়া করে নিয়েছি, সেগুলো ভিডিও করানো হয়নি, এত খিচিমিচি মনে ছিলাম ওই জন্য করতে পারিনি। কেমন লাগছে আমাদের রামপুরহাটে দুর্গাপুজো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। দেখুন বাবু কি বদমাশি করছে, বাবা বলেছিল। এটা আমরা স্টেশনে দিক করে এসেছি, সবার পায়ে ব্যথা হয়ে গেছে, অনেক হাঁটাহাঁটি হয়েছে। এখানে দেখুন এত সুন্দর ফুলে মালা তৈরি করেছে ঠাকুরের, যে কী বলবো, আমাদের নলহাটিতেও এরকম পাওয়া যায় না, এত সুন্দর ফুলের মালা, খুব সুন্দর ফুল দিয়ে ঠাকুরের জন্য মালা তৈরি হয়েছে। এই দেখুন এই থিমটা, চন্দ্রযান 3-এর উপর থিমটা করা হয়েছে। এটা ভাবছি যে এসে ঠাকুরটা দেখবো, এখন দেখার টাইম নেই তাই এখন আগে দূরে এগুলো দেখে আসি, আর সপ্তমে এটা দেখে বাড়ি যাবো।
ভিউটা দেখি এত ভালো লাগলো, ভাবছি ঠাকুরটা কত ভালো হবে। এখানে কিছু অনুষ্ঠানও চলছিল, তো অনুষ্ঠান থেকে কি আসছিলাম এই জন্য। কালকে এত হেঁকেছি যে কী আর বলবো, পুরো পা ব্যথা ধরে গেছে। এটা নিশ্চিন্তপুরে এদিকে চলে এসেছি, দেখুন নিশ্চিন্তপুরে এখানে কয়েকটা ঠাকুর দেখেছি। প্লাস নিশ্চিন্তপুর থেকে অনেকটা আমরা চলে গেছিলাম, ওখানে অনেক কিছু এত পায়ে ব্যথা, তারপরেও আবার ঠাকুরের ভয় দেখে গেছি। ঠাকুর আমাদেরকে কালকে দেখতেই হবে, এত হাঁটে অভ্যাস নেই সবারই, তাও অনেক কষ্ট করে গেছিলাম। আর বাইক নিয়ে গেলে ওখানে সব রাস্তাগুলো যেতেও দিত না, আর বাইক নিয়ে একটু অসুবিধা হতো, তার জন্য আর বাইক নিয়ে যাইনি, কালকে ট্রেনে করেই গেছিলাম আমরা। অবশ্য লাস্টে ট্রেনটা মিস করে দেওয়াতে অটোতে গিয়ে ট্রেনে আসতে হয়েছে। এই দেখুন ওখানে কয়েকটা সেলফিও তুলে নিয়েছি। এটা ওই চন্দ্রযান ব্রিজের থিমটা ছিল, সেখানকার ঠাকুর। দেখুন আবার স্টেশন চলে এসেছি, রামপুরহাট জংশন। সবাই একটা ট্যাগ, বাবু একটা বেলুনও কিনে নিয়েছে কান্নাকাটি করতে করতে। এবার আমরা যাচ্ছি আস্তে আস্তে, স্টেশন থেকে যাই, তারপরে দাদারা আসুক, ওরা টিকিটটা কাটুক, তারপর আমরা এখন গিয়ে বসবো একটু, তারপর ট্রেন ধরে বাড়ি। এই দেখুন বৌদি হাঁটতে পারছে না, পায়ে ব্যথা ধরে গেছে, কষ্ট করে শরীর চলছে না, তাও যেন যাচ্ছি আমরা। এবার বসে বসে আমাদের একটু বাবু একটু নেচে নিল, আর আমাদের খাওয়া দাওয়া পর্ব চলছে। দেখুন এত বোর হয়ে যাচ্ছে স্টেশনে বসে বসে, ট্রেনটাও এত খুব লেট করছে, তো বাড়ি যেতে অনেকটা লেট হয়ে গেছিলো, 12টার মতো বেজেছে। তো সবাইকে থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, 5 টাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। চলুন টাটা।